আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সংবাদ। ন্যাটোকে কড়া হুঁশিয়ারিতে যা বলেছে রাশিয়া। এরপর জানবেন পশ্চিম প্রশান্ত মহাসাগরের যুদ্ধ প্রশিক্ষণে চীনের বিমানবাহী রণতরী ন্যাটোকে ঘিরে ফেলেছে। এরপর থাকবে ন্যাটোর ঘেউ ঘেউ ইউক্রেন আক্রমণে রাশিয়াকে উস্কে দিয়েছে বললেন পোপ ফ্রান্সিস। আরও থাকবে এবার রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু কাজ হবে না। আরো জানিয়ে দিব মুসলিমরা আমাদের দেশকে শক্তিশালী করেছে, মন্তব্য বাইডেনের। আরও থাকবে ভারতের রাজস্থানে সংঘর্ষ, গ্রেপ্তার 52। সর্বশেষ রয়েছে নারীদের ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ তালেবানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নেই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। এরপর ভয়ঙ্কর সংবাদে রয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরের যুদ্ধ প্রশিক্ষণে চীনের বিমানবাহী রণতরী ন্যাটোকে ঘিরে ফেলেছে, এখন করণীয় কি? চীনের লিয়াও ওয়ানিয়ং এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি বাস্তববাদী যুদ্ধ প্রশিক্ষণ মিশন শুরু করেছে, চীনা নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। তার সোশ্যাল মিডিয়া সাইটে একটি পোস্টে নৌবাহিনী বলেছে যে মিশনটির রুটিন সমস্ত আন্তর্জাতিক আইন এবং অনুশীলনগুলি মেনে চলে এবং কোনো তৃতীয় পক্ষের দিকে নির্দেশিত নয়। যাই হোক, মিশনটি চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে, কারণ বেইজিং এশিয়ার প্রধান সামরিক শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করতে চায়। চীন জাহাজের সংখ্যা অনুসারে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী পরিচালনা করে। যখন মার্কিন বিমানবাহী বাহক এবং পারমাণবিক সাবমেরিনের পাশাপাশি এই অঞ্চলে ঘাঁটি এবং মিত্রদের সংখ্যায় একটি প্রান্ত বজায় রাখে যেখানে প্রতিযোগিতাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের উপর দৃষ্টি নিবন্ধন করে। লিয়াও ওয়ানিং মূলত ইউক্রেন থেকে কেনা হয়েছিল এবং সম্পূর্ণভাবে সংস্কার করা হয়েছিল। চীন তখন থেকে একটি দ্বিতীয় সম্পূর্ণরূপে দেশের নির্মিত ক্যারিয়ার শানডং যুক্ত করেছে এবং অন্তত আরও দুটি তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে চার দশক পিছিয়ে যাওয়ার যুদ্ধের অভিজ্ঞতার অভাবের স্পষ্ট স্বীকৃতিস্বরূপ বাস্তবসম্মত যুদ্ধকালীন পরিস্থিতিতে অনুশীলন করা সাম্প্রতিক বছরগুলিতে চীনের সামরিক বাহিনীর ফোকাস হয়ে উঠেছে, এই সূত্র জানিয়েছে এপি। গুরুত্বপূর্ণ সংবাদে থাকছে ন্যাটোকে কড়া হুঁশিয়ারিতে যা বলেছে রাশিয়া। ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়ে ন্যাটোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। বুধবার তিনি বলেছেন ইউক্রেন সেনাবাহিনীর জন্য পাঠানো অস্ত্র বা যুদ্ধ সরঞ্জাম নিয়ে আসা ন্যাটোর কোনো চালানের খোঁজ ওই ভূখণ্ডে পেলে আমরা ধ্বংসের জন্য তার লক্ষ্যবস্তু বানাবো। এ সময় তিনি ন্যাটো মিত্রদের ইউক্রেনকে অস্ত্র দেওয়ার জন্য দায়ী করেছেন। রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা। তাই ন্যাটোকে এবার কড়া হুঁশিয়ারিতে রাশিয়া তাদের ভাগ্যের পরিণতি সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, সূত্র জানিয়েছে বিবিসি। এবার রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লয়েন জানিয়েছেন রাশিয়ার উপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভন ডের লেন বলেন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান তেলের উপর নির্ভরতা শেষ করছে। চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল কেনার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অবশ্য এই বিষয়টি সহজ হবে না বলেও স্বীকার করেছেন তিনি, কারণ কিছু দেশ রাশিয়ার তেল আমদানির উপর নির্ভরশীল। ইতিমধ্যেই হাঙ্গেরি রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। অবশ্য রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বন্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্যদের মধ্যে কোনো ঐক্যমত নেই। রাশিয়ার গ্যাসের ব্যাপারে এখনও নিষেধাজ্ঞা আরোপ করেনি ইউরোপীয় ইউনিয়ন। জার্মানিও রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। 2020 সালের একটি প্রতিবেদনে দেখা গেছে রাশিয়ার গ্যাসের শীর্ষ ক্রেতা জার্মানি। ন্যাটোর ঘেউ ঘেউ ইউক্রেন আক্রমণে রাশিয়াকে উস্কে দিয়েছে বললেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস বলেছেন যে রাশিয়ার দরজায় ন্যাটোর ঘেউ ঘেউ ইউক্রেন আক্রমণের দিকে নিয়ে যেতে পারে এবং যোগ করেছেন যে অন্যান্য দেশগুলি ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করবে কিনা তিনি জানেন না। প্রকাশিত এক সাক্ষাৎকারে পোপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধের চেষ্টা করার জন্য মস্কোতে বৈঠকের কথা বলেছিলেন, কিন্তু উত্তর পাননি। তিনি ইউক্রেনের প্রতি রাশিয়ার মনোভাবকে নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশনের নিকটবর্তী দেশগুলিতে উপস্থিতির দ্বারা একটি ক্ষোভ, যা আমি জানি না যে এটি উস্কে দেওয়া হয়েছিল কিনা, তবে সম্ভবত সহজতর করা হয়েছিল হিসাবে বর্ণনা করেছিলেন।
পোপ ইতালির কোরিয়ার ডেলাশেরা সংবাদপত্রকে বলেছিলেন যে রাশিয়ান অর্থোডক্স চার্টের প্যাট্রিয়ার্ক কিরিল, যিনি যুদ্ধকে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন, পুতিনের পরামর্শদাতা হতে পারবেন না। ফ্রান্সিস, যিনি যুদ্ধ শুরু হওয়ার সময় রাশিয়ার দূতাবাসে অভূতপূর্ব সফর করেছিলেন, সংবাদপত্রকে বলেছিলেন যে প্রায় 3 সপ্তাহের সংঘাতের মধ্যে তিনি ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিককে পুতিনের কাছে একটি বার্তা পাঠাতে বলেছিলেন। বার্তাটি ছিল, আমি মস্কো যেতে ইচ্ছুক। অবশ্যই ক্রেমলিন নেতার জন্য একটি উদ্বোধনের অনুমতি দেওয়া প্রয়োজন ছিল। আমরা এখনও কোনো প্রতিক্রিয়া পাইনি এবং আমরা এখনও জোর দিয়ে যাচ্ছি। আমি আশঙ্কা করেছি যে পুতিন এই সময় ওই বৈঠক করতে পারবেন না এবং চান না, কিন্তু আপনি কিভাবে এত বর্বরতা বন্ধ করতে পারবেন না? 25 বছর আগে রুয়ান্ডায় আমরা একই জিনিসের মধ্য দিয়ে বসবাস করতাম। তিনি বলেছিলেন, 1994 সালে আফ্রিকান দেশটিতে গণহত্যার ঘটনা ইউক্রেনে হত্যাকাণ্ডের সাথে সমমূল্য বলে মনে করা হচ্ছে, সূত্র জানিয়েছে ট্রিবিউন। এরপর গুরুত্বপূর্ণ সংবাদে থাকছে ভারতের রাজস্থানে সংঘর্ষ, গ্রেপ্তার 52। ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে পতাকা টাঙ্গানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 52 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। এই সহিংসতায় জড়িয়ে থাকার সন্দেহে আরো 45 জনকে আটক করা হয়েছে। উদয় মন্দির, নাগরি গেট সহ যোধপুরের বিভিন্ন জায়গায় কারফিউ চলছে, খবর এনডিটিভির। গেট এলাকায় এই সংঘর্ষের শুরু হয়। দুই পক্ষ একে অপরকে পাথর ছুড়তে থাকে, কাঁদানে গ্যাস ছুড়েও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ। এ সময় স্থানীয় পুলিশ ফাঁড়িতেও হামলার ঘটনা ঘটেছে, এতে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। যোধপুরে 3 দিন ব্যাপী এই উৎসব চলার মধ্যে এই সংঘর্ষ হয়েছে। গতকাল ঈদ উল ফিতরের দিনেও যোধপুরের নানা এলাকায় পাথর ছোড়া ও সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আবারও কঠোর হয় পুলিশ। স্থানীয় পুলিশ কন্ট্রোল রুম সূত্র এনডিটিভি জানায়, যোধপুরের উদয় মন্দির, নগরী গেট, খান্ডা ফলসা, প্রতাপনগর, দেবনগর, সুর্গসাগর ও সর্দারপুর থানা এলাকায় মধ্যরাত পর্যন্ত কারফিউ জারি রয়েছে। গুজব রুখতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাবি, এই সহিংসতার ঘটনায় বিজেপি জড়িত। এনডিটিভিকে তিনি বলেন, এটি বিজেপির একটি এজেন্ডা, কারণ মুদ্রাস্ফীতি, বেকারত্ব অনেক বেড়ে গেছে, তারা তা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখান থেকে মানুষের মনোযোগ সরাতে ইচ্ছা করে তারা এসব করছে। মুসলিমরা আমাদের দেশকে শক্তিশালী করেছে, বললেন বাইডেন। ঈদ উল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছিলেন। ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিমদের সম্মানে হোয়াইট হাউসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, খবর ভয়েস অব আমেরিকার। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি বলেন, মুসলিমরা তার দেশ, বিশেষ করে তার সরকারকে শক্তিশালী করেছেন। তিনি নিজে তার শাসনকালে প্রথম পররাষ্ট্র বিষয়ক রাষ্ট্রদূত হিসেবে একজন মুসলিমকে বেছে নিয়েছেন, কারণ তিনি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন। বাইডেন আরো বলেন, মুসলিমরা এখনও তাদের ধর্মের জন্য সারা পৃথিবীতে নানা রকম প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছেন, তবে একথা স্বীকার করতে তার কোনো দ্বিধাও নেই যে এই সংখ্যালঘুরা তার সরকারের শক্তিও। তিনি মনে করেন, ধর্ম কখনোই কোনো ভেদাভেদের কারণ হতে পারে না। তার নিজের দেশে এই মনোভাব এখনো কিছুটা দূর হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি, তবে গোটা বিশ্বে আরো বেশি কাজ বাকি। সর্বশেষ থাকবে নারীদের ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ তালেবানের। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর হেরাতে নারীদের গাড়ি চালানোর লাইসেন্স না দিতে ড্রাইভিং প্রশিক্ষকদের নির্দেশ দিয়েছেন তালেবানের কর্মকর্তারা। ট্রাফিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠানের প্রধান জ্যান আঘা আচাকজাই ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারী চালকদের সনদ দেওয়া বন্ধ করতে আমাদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তবে শহরটিতে নারীদের গাড়ি চালানো বন্ধের কোনো নির্দেশ আসেনি। এএফপি এর প্রতিবেদনে বলা হয়েছে, হেরাতে গাড়ি চালানোর প্রশিক্ষণ কেন্দ্রগুলোর তদারকির দায়িত্ব ট্রাফিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের। প্রতিষ্ঠানটি শহরের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া স্কুলগুলো পরিচালনা করে। এমন নির্দেশনার প্রতিক্রিয়ায় 29 বছরের নারী প্রশিক্ষক আদিলা আদিল এএফপিকে বলেন, আমাদের বলা হয়েছে আমরা যেন গাড়ি চালানোর প্রশিক্ষণ ও সনদ না দেই, পরবর্তী প্রজন্ম যেন তাদের মায়েদের মতো করে একই রকম সুযোগ সুবিধা না পায় তা নিশ্চিত করতে চায় তালিবান। তিনি আরো বলেন, আগের মেয়াদ অর্থাৎ 1996 থেকে 2001 সালের কট্টর শাসন ব্যবস্থার তুলনায় এবার নমনীয়তা বজায় রাখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করছে না তালিবানরা। বিশেষ করে নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ জারি করতে দেখা যাচ্ছে তাদের। মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ এবং নারীদের সরকারি চাকরিতে ফিরে যেতে বাধা দিয়েছে। তালিবানের এই নির্দেশনাকে অবিবেচক হিসেবেই দেখলেন পারিবারিক প্রয়োজনে গাড়ি চালিয়ে স্থানীয় মার্কেটে যাওয়া সাইমা ওয়াফা।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে তালিবানের এক নিরাপত্তা রক্ষীকে বলেছি যে একজন ট্যাক্সি চালকের পাশে বসে থাকার চেয়ে নিজের গাড়িতে ভ্রমণ করাটা অনেক বেশি সস্তায়।